ए माधव, तुम पुलिस के सामने गवाही दोगे ना? ये लोग क्या कर रहा है मेरे साथ, गवाही दोगे ना दोस्त? सच पूछिए भूषण भाई, तो आप बकचोदी कर तो रहे हैं। सपोज তোমার পাশের বাড়িতে এক দাদা আছে, সে তোমার খুবই আপন, ছোট থেকে একসাথেই খেলেছো, বড় হয়েছো, এমনকি তোমার জীবনের প্রথম পিকনিক তোমার সেই দাদার সাথেই, সেই দাদার বাড়ির ছাদে, আর সেই দাদারও জুনিয়রদের মধ্যে প্রিয় বলতে তুমি একমাত্র, তেমন কেউ চেনা জানা নেই। এবার আস্তে আস্তে সময় চলে গেছে অনেকখানি, দাদারও আস্তে আস্তে অনেক চেনা পরিচিতি বেড়েছে, তোমার ব্যাচমেটদের মধ্যে অনেকেই এখন দাদাদেরকে চেনে, যার সাথে দাদা ভালো খাতির। তো হঠাৎ একদিন তুমি দেখতে পেলে যে দাদার বাড়ির ছাদে পিকনিক হচ্ছে, যেখানে তোমার কিছু ব্যাচমেট নাচানাচি করছে, কিন্তু দাদা তোমাকে একবারও ডাকেনি। নেক্সট দিন তুমি গোটা পাড়ার বাকি ছেলে পেলের সাথে গল্প করে বেড়ালে যে অন্তত পাড়ার একটা বাড়ি থেকে কাউকে ডাকা উচিত ছিল। বেসিক্যালি তোমার মনে প্রাণে ইচ্ছা ছিল পিকনিকটাতে অংশগ্রহণ করার, কিন্তু ডাইরেক্টলি তো এইভাবে বলা যায় না যে আমাকে ডাকলো না কেন, শুনে ছেঁচড়া লাগে। তাই তুমি পাড়ার মধ্যে কোনো বাড়ি থেকে কাউকে ডাকতে পারতো এই কথাটা ইউজ করলে নিজের রাগ অভিমান প্রকাশ করার জন্য। এখানে তুমি সিনেমা, পাড়া হলো নর্থ বেঙ্গল, পাশের বাড়ির দাদা হলো জি বাংলা, দাদার পিকনিকে ছাদে নাচতে দেখা তোমার ব্যাচমেট বঙ্গাই, আর পিকনিকটা হলো দাদাগিরি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সমজ রে না। So hello Chunku Punkus, this is the Audiography and welcome to my YouTube channel. Welcome to the controversial video of North Bengal versus South Bengal. বঙ্গাইয়ের মতো সাবস্ক্রাইবার না থাকলেও বঙ্গাইয়ের মতো কনসিস্টেন্সি আমার ছিল, আমাকে দাদাগিরিতে ডাকা হলো না কেন? যাই হোক, তুমি পিকনিকে হেভি মাল খেয়ে নাচো, অনেক মদ খাও, তাও কোনো বমি টমি হয় না, বিশাল ক্যাপাসিটি। তাই তুমি কোনোদিনও চাইতে না যে তুমি যে পিকনিকে থাকবে সেই পিকনিকে তোমার বাড়ির কোনো লোক থাকবে, চেয়ে চেয়ে তো আর নিমন্ত্রণ নেওয়া যায় না। তাই একটা অভিমান নিয়ে তুমি বলছো যে পিকনিকে পাশের বাড়ির ফ্যামিলি থেকে অন্তত কাউকে ডাকতে পারতো। এবার তোমার কথা অনুযায়ী যদি পাশের বাড়ির ফ্যামিলি অর্থাৎ তোমার ফ্যামিলি থেকে তোমার মা বাবাকে ডাকা হতো আর তোমাকে যদি না ডাকা হতো, তাহলেও কি তুমি খুশি হতে? এখানে তুমি সিনেমা, পিকনিক, দাদাগিরি, তোমার বাড়ির লোক হলো নর্থ বেঙ্গলের বাকি তোমার থেকে ছোট ছোট ক্রিয়েটররা, আর মদ খাবার ক্যাপাসিটি হলো সাবস্ক্রাইবার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাই হোক, এতক্ষণে তোমরা বুঝে গেছো ব্যাপারটা কি। এবার মেইন টপিকে আসি। এই রাগ অভিমানের ব্যাপারটা সিনেবাবের সাথে জি বাংলার হওয়ার কথা ছিল, কিন্তু এই কন্ট্রোভার্সির যে ব্যাপারটা, এই ঝগড়া ঝামেলা ব্যাপারটা বঙ্গায়ের সাথে সিনেবাবের কি করে হয়ে গেলো? তাই তো, তো ইউটিউবারদেরকে নিয়ে দাদাগিরি সে এপিসোডটা পর সিনেবাব একটা গরু রচনা বলে অনেক বড় একটা ভিডিও বানায়, যেখানে সে ভিডিওটা শুরুই করে এটা বলে, তুমি যে সকল ইউটিউবার বৃন্দ সেই এপিসোডে খেলেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি, বুক ভরা ভালোবাসা, মুখ ভরা অপ্রিয় সত্য কথা নিয়ে দাদাগিরি ডিরেক্টোরিয়াল টিম এবং ম্যানেজমেন্টের কাছে একটি ছোট্ট প্রশ্ন। যাই হোক, তার মানে বঙ্গা ইচ্ছা করে নিজের কথা গায়ে মাখাচ্ছে, ঠিক না? কোনো ক্রিয়েটর থেকে তো সিনেবাব কিছু বলেই নি, কিন্তু সিনেবাব ওসব বলে ভিডিওটা শুরু করলেও শেষটা কিছুটা এইসব বলেই করে। আরেকটা আলট্রা লেভেল ম্যাক্স প্রো টাইপের অপ্রিয় সত্য কথা বলি, এই যে দাদাগিরি ডিরেক্টোরিয়াল টিম বলেন বা ম্যানেজমেন্টের টিম বলেন, যারা কাস্টিং ফাস্টিং করে কারা খেলবে দেখে, তাদের অনেকেরই সাথে আমার পূর্ববর্তী কাজের সূত্রে কন্ট্যাক্ট রয়েছে। এখন আমি যদি তাদের রেগুলার মাঝে মধ্যেই ফোন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ঝাড়গ্রাম, টুইটার এই সমস্ত কিছুর মাধ্যমে মেসেজ করে বলতাম, দাদা কেমন আছেন, দিদি কেমন আছেন, ও ভালো আছেন তো, একটু দেখবেন, মানে মাঝে মধ্যে এপিসোডে ডাকবেন, একটু খেলাবেন, একটু চান্স দেবেন, একটু সুযোগ দেবেন, আমি 80 টাকা কিলো তেল নিয়ে বসে আছি আপনাদের পায়ে মাখানোর জন্য, আপনারা আমার গুরু মা, গুরুদেব, গুরু বাবা। তাহলে দাদাগিরি কেন? দাদাগিরি, দিদিগিরি, মাসি, পিসি, ছোট কাকের ছেলের কনের খুঁত তো দিদিগিরিতেও ডাকতো আমার খেলতে। এই চেন ধরে ধরে যদি সুযোগ পাই তাহলে তো রাত্রিবেলা চেন কার নিন্দ নেই সো পাইঙ্গে গাইস। ভগবান আমাকে জীব দিয়েছে স্বাদ গ্রহণ করার জন্য আর অপ্রিয় সত্য কথা বলার জন্য, চাটা চাটি আমার দ্বারা হবে না। তাহলে কন্ট্রোভার্সি শুরু হবে না? আমি কি বাড়িয়ে বলেছি? কোনো রিয়েলিটি শোতে জায়গা না পাওয়ায় দাদা যখন পপুলারিটি বুস্ট হচ্ছে না, তখন কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করেই তো এটা করতে হবে, কি আর করা যাবে। আজকে সিনেবাব যদি ভালো করে স্ক্রিপ্ট লেখে ভিডিও বানাতো, তাহলে স্ক্রিপ্টটা লিখতে লিখতে উপরের শুরুর লেখাগুলো দেখলে মনে পড়তো যে কোন টপিকের উপরে ভিডিওটা। এই যে স্ক্রিপ্ট লেখে না বলেই একটা জিনিসের উপর ভিডিও বানাবে বলে বলতে শুরু করে, আর ঘুরে ফিরে এর ওর নিন্দা করে, পাড়া কাকিমাদের মতো এর নামে ওর নামে হিংসা করে অন্য টপিকে গিয়ে শেষ করে। আমি এত ছোট একটা ক্রিয়েটার, আমি আমার 2-4টে ভিডিওর পর বুঝে গেছিলাম যে স্ক্রিপ্ট লেখাটা একটু জরুরি। আর তুমি তো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ক্রিয়েটারদের মধ্যে একজন, সরি নর্থ বেঙ্গলের, আর তুমি এতদিনেও এটা বোঝো না। সো হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত আমার ব্র্যান্ড নিউ সেগমেন্ট কিচেনোগ্রাফিতে, যেখানে আজকে আমরা নিয়ে এসেছি নতুন এক রেসিপি, সিনেবাব কন্টেন্ট। শুনতে অনেক কঠিন লাগলেও বানাতে অনেক সোজা, আর এই ডিশটা সাধারণত নর্থ বেঙ্গলে বেশি প্রচলিত। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদেরকে কিন্তু এফোর্টলেস হতে হবে, ঠিক আছে? একটুকু যদি এফোর্ট দিয়ে দাও ভুল করে তাহলে কিন্তু গোটা প্রিপারেশনটাই স্পয়েল হয়ে যাবে, সিনেবাব কন্টেন্ট কিন্তু আর তৈরি হবে না, তার বদলে ভালো কোনো কন্টেন্ট তৈরি হয়ে যাবে। তাই আমাদেরকে একদম এফোর্ট দেওয়া চলবে না, এটা একদম মাথায় রেখো।
সো ফারস্টে আমাদের যেটা করতে হবে, আমাদের নিতে হবে এক চামচ বদমাইশি বুদ্ধি। তারপর একটু হিপোক্রিসি, তারপর অনেকখানি ভালগার জোকস, এটাই বেসিক্যালি মেইন ইনগ্রেডিয়েন্টস এই ডিশের। লাফটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর একটা মেইন জিনিস যেটা দিতেই হবে, যেটার জন্যই ডিশটাকে এখন নর্থ বেঙ্গলে সবাই চেনে, কন্ট্রোভার্সি। আর হ্যাঁ, অনেকেই কিন্তু নিজের ডিশে লজিক ব্যবহার করে, এইখানে কিন্তু এক ফোঁটাও লজিক ব্যবহার করা যাবে না। এক ফোঁটা লজিকও এই ডিশটা গোটা প্রিপারেশনটাই নষ্ট করে দিতে পারে, গোটা টেস্ট বিগড়ে দিতে পারে। এবার আসি শেষ কিছু কথা। সিনেবাব অনেক কথা অফেন্সিভ বলে বা বলেছে, বাট সব কথা ভুল বলেনি। বড় ক্রিয়েটারদের ডাকা হলে সিনেবাবকে ডাকার কথা আসে, সেখানে সিনেবাবকে ডাকা হয়নি, তাতেই সিনেবাবের পাতি রাগ। সেটাই নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল না তুলে করলেও হতো। নর্থ বেঙ্গল থেকেও যদি সিনেবাবকে না ডেকে আমাকে ডাকা হতো, তাতেও সে খুশি হতো না। তো বেকার অন্য কথা আড়ালে গিয়ে কোনো একটা কথা প্রকাশ করতে চাওয়া, এসব করাটা ভুল হয়েছে। আর হ্যাঁ, নর্থ বেঙ্গলে এমন অনেক সময় অনেক ডিজাস্টার হয়ে যায় যেগুলো সাউথ বেঙ্গলের মানে কোনো মিডিয়া ফিডিয়া বা কোনো খবরের চ্যানেল নিউজ চ্যানেল এসব কভার করে না। তো সেই ক্ষেত্রে অনেক দিক থেকে নর্থ বেঙ্গলকে অনেক সময় একটু হেউ করে দেখা হয়, যেহেতু পশ্চিমবঙ্গের সব থেকে বড় শহর কলকাতা, তাই সে কলকাতাকে ঘিরেই বেশিরভাগ সুযোগ সুবিধা অপরচুনিটি আর বাকি জায়গায় কম। যাই হোক, গোটা বাংলা ইউটিউব কমিউনিটিটা যদি একসাথে হয়ে কাজ করতো তাহলে সবারই ভালো লাগতো। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, তোমার বন্ধু বান্ধবী পাশের বাড়ি বৌদি এক্স সবার মধ্যে শেয়ার করে দিও। আর কেউ যদি সিনেমাপের অন্ধভক্ত হয়ে থাকো তাহলে কমেন্ট সেকশন খোলা আছে, যত খুশি গাল দাও, আমার বালটাও ছেড়ে যায় না। আর কারো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করতে পারো, কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো হলো সেটাও কমেন্ট করতে পারো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ওই সাবস্ক্রাইব বাটনটার উপর বঙ্গায় ছুড়ে মারো বা সিনেমা, আমার কোনো যায় আসে না, জাস্ট সাবস্ক্রাইব হয়ে যাবে। কথা আমার সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে কানেক্টেড থাকতে গেলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো না, আমার সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সায়োনারা। বহুত তকলিফ হতি হ্যায় জব আপ যোগ্য হো অর লোগ আপকি যোগ্যতা না পেহচানে।